বাজপেয়ী প্রিয় নায়িকার যে সিনেমাটি 25 বার দেখেছিলেন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। অটল বিহারী বাজপেয়ী ফুচকা খেতে ভালোবাসতেন, মাছ নাকি তার খুব প্রিয় ছিল, কবিতা লিখতেন, অবসর সময়ে সিনেমা দেখে সময় কাটাতেন। এসবের মাঝে জানা গেল অটল বিহারী বাজপেয়ী বলিউড সিনেমার ভক্ত ছিলেন আর ছিলেন ড্রিম গার্ল হেমা মালিনীর বড় ভক্ত। তাই তো প্রিয় নায়িকা হেমা মালিনীর সীতা ওর গীতা ছবিটি তিনি 25 বার দেখেছিলেন। তবে শুধু সীতা ওর গীতা নয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর ফেভারিট হিন্দি সিনেমার লিস্টে ছিল 1966 সালের ব্লকবাস্টার হিট মুভি তিস কি কসম। তবে শুধু পর্দার ভালো লাগা নয়, বলিউডে তারকাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমানের কথায়, তার সঙ্গে আমার সম্পর্কটা এতটাই গভীর ছিল যে আমি তাকে বাবার মতো সম্মান করতাম। অটল বিহারী বাজপেয়ীর লেখা কবিতায় জগজিৎ সিং এর সুর দিয়ে গানের অ্যালবাম বের করেছিলেন পরিচালক যশ চোপড়া, যেখানে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এছাড়া বিভিন্ন সময় সিনেমার সমালোচনা করতে দেখা গিয়েছিল তাকে। তাই সাংবাদিক, রাজনীতিবিদ, কবি এসব বিশেষণের সঙ্গে অটল বিহারী বাজপেয়ী নামের শেষে চলচ্চিত্রপ্রেমী নামটি অনায়াসেই যায়। বন্ধুরা, সত্যি অনেক গুণের অধিকারী ছিলেন আমাদের সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ী। আর এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।